পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কৃষি ফার্মে শুক্রবার উন্নতমানের বীজ ধান কিনতে দূর দূরান্ত থেকে চাষিরা ভিড় জমান। প্রতি বছর বর্ষার আগে সরকারিভাবে স্বল্প মূল্যে এই বীজ পাওয়া যায়। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কৃষি খামারে চাষিরা জানান, এই বীজ উন্নতমানের, এই বীজে ফসল অনেকটা ভালো হয়, সেই কারণেই তারা দূর দূরান্ত থেকে উপস্থিত হয়ে এই বীজ কিনে নিয়ে যান। প্রশাসনিক আধিকারিকরা জানান, স্বল্প মূল্যে এই বীজ খুব ভালো, চাষিরা আশাবাদী এই বীজে তাদের ফসল ভালো হবে। প্রত্যেক বছর চাষ করার পর যে আমরা ফলনটা পাই সেটা অন্যান্য ফার্মের তুলনায় অনেকটাই বেশি। এবং আমি গতবার বীজ নিয়েছিলাম, ফলন খুব ভালো হয়েছে, মকা উপদ্রব কম হয়েছে, সার্টিফাইড বীজগুলি হয়তো সম্ভব হয়েছে, আশা করি বছরে ফল পাবো সেই আশাতে এসেছি। সার্টিফাইড বীজ প্রতি বছর চাষ করি এবং এখানকার বীজে দেখেছি যে অন্যান্য জমির তুলনায় পোকামাকড়ের প্রবণতাটা একটু কম হয় আর ফলনটাও ভালো হয়, সেই জন্য এখানের বীজ নিতে আসা। আপনি কত বীজ নেবেন? এখানে 10 কেজি নেবো সার্টিফাইড। বীজের দিচ্ছি 10 কেজি লাল সন্ন বীজ কম আছে তো ওই জন্য 10 কেজি দিয়েছি, আর এমনি বীজ সব যা চাইছে তাই দিচ্ছি। কী কী বীজ দিচ্ছেন? 70-29, হ্যাঁ মিনিকেট 47 আছে, মিনিকেট যেটা বলি 11-56, 11-53, এখানে সব দিয়ে খাস ব্ল্যাক রাইসও আছে, আর সব আছে, আরও অনেক রকম প্রজাতির ধান আছে। কোন কোন বীজের কত কত দাম? ফাউন্ডেশন 80 টাকা, ফাউন্ডেশন 80 টাকা, আর এমনি 70 টাকা সার্টিফাইড, আর খাস 120। সঞ্জয় কোনার, আমার ওই বাঁকুড়া জেলার ইন্দাস্থানা শালিকোনা গ্রামে বাড়ি, কিন্তু আমি এখান থেকে প্রতি বছর বীজ নিয়ে যাই। এখানে বীজটা খুব উন্নত মানের এবং প্রকৃত, যেহেতু আমি যখন গোবিন্দভোগ চাষ করি 15 বিঘা জমিতে, এখানকার বীজ নিয়ে আমার ফলন হয় 60 কেজি বস্তা হিসেবে 10 বস্তা করে বিঘাতে। রোগ পোকার প্রবণতা কম, ফলনটা ভালো, প্রকৃত গোবিন্দভোগই হয়। হ্যাঁ অন্য জায়গা থেকে নিলে অনেক বীজের গণ্ডগোল আছে, আর এইখানে ব্যবস্থাপনা খুব ভালো, আর আমাদের জমিতে চাষ টাস করার জন্য আমরা বীজ নিজে করেছি ফলন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।